ভূমিস্খলনে বিভীষিকা নমালে করিমগঞ্জত। নিশা হুয়া পাতিলৈ নামি আহিল মৃত্যু। মৃত্যুর কালগ্রাসত একটা পরিয়ালর পাঁচ দুর্ভগিয়া। চারিওফালে নামিছে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ। উত্তর পূবত অবিরত বরষুণে নমাইছে প্রলয়। সিকিম অরুণাচলত ভূমিস্খলনের ভয়াবহ রূপ লওয়ার পিছত রাজ্যত গুয়াহাটীতো ধারাবাহিকভাবে সংঘটিত হয়েছে কেইবাটাও সরু বড় ভূমিস্খলনের ঘটনা। পিছে মঙ্গলবারে নিশা ভয়াবহ ট্রেজেডি নামি আহিল করিমগঞ্জের বদরপুরের তাজুরতল গাঁত। কুয়াপাতিতে মৃত্যুক সামতিলে পাঁচজনকৈ লোকে। করিমগঞ্জত বদরপুরের তাজুরতল গাঁত সংঘটিত হয়েছে এই শোকাবহ ঘটনা। নেড়ানেপেড়া বরষুণের ফলত নিশা প্রায় বারো বজাত পাহাড় খহি পড়িল আব্দুল করিমর ঘরের উপর। মাজনিশা কুয়াপাতিতে পাহাড়ের মাটির ফুটিলে আব্দুল করিমর পাঁচজনীয় পরিয়ালক। আমার এনেকা ঘটনা কেতিয়াও হওয়া নাছিল। এতিয়া যে এই ঘটনাটো হয়েছে, এই ঘটনার কারণে আমি দুঃখ পাইছো, আমি বহুত কষ্ট পাইছো। এই পরিয়ালটক আমি সহায় সহযোগিতা এতিয়া করে আছো, কিন্তু আগন্তক দিনত এই পরিয়ালটোর দুজন মানুষ জিয়াই আছে, বাঁচি আছে। এই পাঁচজনের ভিতর সরু একটা লড়াও আছে, কেঁচুয়া আছে, সেইটো লৈ গোটে পাঁচজন মানুষ ইয়াত ঢুকাইছে। এই ভয়ঙ্কর ভূমিস্খলনত মৃত্যু হয় আব্দুল করিমর পত্নী রাইমন নেসা, ১৮ বছরীয় কন্যা সাহিদা খানম, ১৬ বছরীয় জাহিদা খানম, ১১ বছরীয় হামিদা খানম আর নাতি ৩ বছরীয় মেহদি হাসানর। পরবর্তী পর্যায়ে ঘটনাস্থলীত উপস্থিত হয়ে বদরপুর আরক্ষী আর এসডিআরএফে অভিযান চলায় উদ্ধার করে মৃতদেহ কেইটা। করিমগঞ্জের প্রায় গৌরীশ নন্দী রিপোর্ট, নিউজ ১৮ অসম নর্থ ইস্ট। ভয়ঙ্কর ভূমিস্খলনে বিভীষিকা নমালে করিমগঞ্জত। নিশা হুয়া পাতিলৈ নামি আহিল মৃত্যু। মৃত্যুর কালগ্রাসত একটা পরিয়ালর পাঁচ দুর্ভগিয়া। চারিওফালে নামিছে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ। উত্তর পূবত অবিরত বরষুণে নমাইছে প্রলয়। সিকিম অরুণাচলত ভূমিস্খলনের ভয়াবহ রূপ লওয়ার পিছত রাজ্যত গুয়াহাটীতো ধারাবাহিকভাবে সংঘটিত হয়েছে কেইবাটাও সরু বড় ভূমিস্খলনের ঘটনা। পিছে মঙ্গলবারে নিশা ভয়াবহ ট্রেজেডি নামি আহিল করিমগঞ্জের বদরপুরের তাজুরতল গাঁত। কুয়াপাতিতে মৃত্যুক সামতিলে পাঁচজনকৈ লোকে। করিমগঞ্জত বদরপুরের তাজুরতল গাঁত সংঘটিত হয়েছে এই শোকাবহ ঘটনা। নেড়ানেপেড়া বরষুণের ফলত নিশা প্রায় বারো বজাত পাহাড় খহি পড়িল আব্দুল করিমর ঘরের উপর। মাজনিশা কুয়াপাতিতে পাহাড়ের মাটির ফুটিলে আব্দুল করিমর পাঁচজনীয় পরিয়ালক। আমার এনেকা ঘটনা কেতিয়াও হওয়া নাছিল। এতিয়া যে এই ঘটনাটো হয়েছে, এই ঘটনার কারণে আমি দুঃখ পাইছো, আমি বহুত কষ্ট পাইছো। এই পরিয়ালটোক আমি সহায় সহযোগিতা এতিয়া করে আছো, কিন্তু আগন্তক দিনত এই পরিয়ালটোর দুজন মানুষ জিয়াই আছে, বাঁচি আছে। এই পাঁচজনের ভিতর সরু একটা লড়াও আছে, কেঁচুয়া আছে, সেইটো লৈ গোটে পাঁচজন মানুষ ইয়াত ঢুকাইছে। এই ভয়ঙ্কর ভূমিস্খলনত মৃত্যু হয় আব্দুল করিমর পত্নী রাইমন নেসা, ১৮ বছরীয় কন্যা সাহিদা খানম, ১৬ বছরীয় জাহিদা খানম, ১১ বছরীয় হামিদা খানম আর নাতি ৩ বছরীয় মেহদি হাসানর। পরবর্তী পর্যায়ে ঘটনাস্থলীত উপস্থিত হয়ে বদরপুর আরক্ষী আর এসডিআরএফে অভিযান চলায় উদ্ধার করে মৃতদেহ কেইটা। করিমগঞ্জের প্রায় গৌরীশ নন্দী রিপোর্ট, নিউজ ১৮ অসম নর্থ ইস্ট।